নিজেকে কখনোই অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। যখন আপনি কাউকে নিজের থেকে বড় মনে করবেন আর নিজেকে তার থেকে ছোট মনে করবেন, তাহলে আপনি কখনোই তার থেকে আগে যেতে পারবেন না, কারণ আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটা খুব ভালো করে বসিয়ে রেখেছেন যে আমি কখনোই এর থেকে আগে যেতে পারবো না। আমি আপনাদের ছোট একটি গল্প শোনাচ্ছি। একটি ছেলে হাজারো চেষ্টা করার পরেও তার এক্সামে ভালো নম্বর আনতে পারছিল না, আর একবার ওই ছেলেটি এক্সামে ফেল হয়ে যায়। আর এরপরে সে হতাশ হয়ে তার প্রফেসরের কাছে যায় আর নিজের সমস্ত সমস্যার কথা তার প্রফেসরকে খুলে বলে। এরপরে প্রফেসর বলে, এক্সামে তোমার নাম্বার এত কম কী করে আসে? তুমি এর থেকে ভালো নম্বর অবশ্যই নিয়ে আসতে পারবে, কারণ তোমার অবচেতন মনের মধ্যে একটি শক্তি লুকিয়ে আছে যা ব্যবহার করে তুমি তোমার জন্য ভালো নম্বর নিয়ে আসতে পারবে। এরপরে ওই ছেলেটি তার নাম্বার কম হবার আসল কারণটা বলে, যে তার বাবা মা তার তুলনাটা সবসময় তার ছোট বোনের সঙ্গে করে, আর ওই ছেলেটির ছোট বোন পড়াশোনাতে খুবই ভালো ছিল, আর এই কারণেই ছেলেটি ধীরে ধীরে এই কথাটা নিজের মনের মধ্যে বসিয়ে নিয়েছে যে সে তার বোনের থেকে আগে কখনোই যেতে পারবে না। যেমনটা আমি ভিডিও শুরুতেই আপনাদের বললাম, আপনি নিজের তুলনাটা কারো সঙ্গে করে যখন সামনের মানুষটিকে বড় এবং নিজেকে ছোট মনে করবেন, তখন আপনি সবসময় তার নিচেই থাকবেন। আর এই একই ঘটনা ওই ছেলেটির সঙ্গে হচ্ছিল। ছেলেটি নিজের কথা চিন্তা না করে তার বোনের সফলতার দিকে বেশি মনোযোগ দিত, আর এই কারণেই সে নিজের উপরে ফোকাস করতে পারত না। আর এটাই হলো কারণ যে ধীরে ধীরে ছেলেটি তার ক্ষমতাটা হারিয়ে ফেলছিল, যার পরিণামটা সে একদিন এক্সামে ফেল হয়ে দেখতে পায়। আপনি এই কথাটাকে আপনার ব্রেনে ভালোভাবে বসিয়ে নিন যে আপনি কেবলমাত্র সফল হবার জন্যই জন্মগ্রহণ করেছেন। আপনাকে আপনার ভিতরে পজিটিভ এনার্জি নিয়ে আসতে হবে। আপনি আপনার ব্রেনের সঙ্গে কি করেন সেটাকে একটি ছোট উদাহরণ দিয়ে বলি। মনে করুন আপনি কোনো একটি ট্যাক্সিতে বসে আছেন আর আপনি ড্রাইভারকে বারবার রাস্তা পরিবর্তন করে এদিক ওদিক যেতে বলছেন, তাহলে ড্রাইভার কনফিউজ হয়ে যাবে আর আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। একইভাবে আপনি আপনার অবচেতন মনের সঙ্গেও করে থাকেন। আপনি এটা জানেন না যে আপনাকে জীবনে কি করতে হবে, আপনি কেবল এগিয়ে যাচ্ছেন। আপনার ব্রেনে একটি সঠিক সিদ্ধান্ত থাকতে হবে যে আমাকে কখন এবং কি করতে হবে। রাতে ঘুমাতে যাবার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে 5 থেকে 10 মিনিট ওই সময়ের আপনার চিন্তা অনেক বেশি গুরুত্ব রাখে, যা আপনার চিন্তা সহ আপনার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। বেশিরভাগ মানুষ এই সময়ে নেগেটিভ চিন্তা করে ঘুমায় এবং নেগেটিভ চিন্তা করেই ঘুম থেকে ওঠে, অথবা আপনি মোবাইলে সেই সব কিছু দেখা শুরু করেন যা আপনার জীবনে সামান্য ভ্যালু অ্যাড করে না। সত্যি বলতে এই সোসাইটি আপনার ব্রেনকে এমন তৈরি করে দিয়েছে। অন্য মানুষদের মোবাইল চালাতে দেখে আপনি নিজেকে আটকে রাখতে পারেন না, কিন্তু যদি আপনি আপনার জীবনকে নিয়ে একটুও সিরিয়াস হয়ে থাকেন, তাহলে পরবর্তী কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। রাতে ঘুমাতে যাবার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ওই 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনাকে কেবল পজিটিভ চিন্তা করতে হবে, যেমন আপনার কাজ এবং আপনার স্বাস্থ্যের সম্পর্কে। আপনাকে চিন্তা করতে হবে যে আমার সঙ্গে সব কিছু ভালো হচ্ছে। চিন্তা করুন যে আমার সমস্ত পেন্ডিং কাজগুলোকে আজ আমাকে করতে হবে, আমি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। ওই সময় আপনি আপনার ব্রেনে প্রতিটা লক্ষ্যকে মনে করুন আর ডিটেলসের সঙ্গে আপনার লক্ষ্যটাকে ফিল করুন, আর আপনার লক্ষ্যটা পূরণ করার জন্য আপনার ব্রেনে একটি প্ল্যানিং তৈরি করুন যে আপনি ওই কাজটিকে আজ কিভাবে করবেন। যদি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সব কিছুর জন্য সঠিকভাবে কমান্ড দিতে পারেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে পূর্ণ করার জন্য আপনাকে সঠিক রাস্তা দেখাবে। যখনই আপনি কোনো কাজ করবেন, তখন আপনি সেই কাজটা পূর্ণ হতে দেখতে পাবেন। আপনি নিজেকে সবসময় সফল হতে অনুভব করবেন। আমি আপনাদের আরও একটি উপায় বলছি নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য। আপনি একটি কাগজ নিন আর সেই কাগজের মধ্যে আপনার সমস্ত লক্ষ্যগুলোকে লিখে ফেলুন, আর প্রতিদিন অন্তত 4 থেকে 5 বার সেটাকে পড়ুন, আর সেই লক্ষ্য পূরণ করার জন্য আপনি কাজ করুন। এর ফলে যেটা হবে, ধীরে ধীরে এই কথাগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে আর আপনার ব্রেনের মধ্যে একটি প্যাটার্ন তৈরি হওয়া শুরু হবে। আর যখনই আপনি এমনটা করবেন, প্রতিবার আপনার ব্রেনে একটি নতুন সেল অ্যাক্টিভ হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড অনেকটা মাটির মতো, যেটাকে আপনি আপনার ইচ্ছে মতো আকার দিতে পারবেন। আপনাকে আপনার লক্ষ্যের সঙ্গে ইমোশনালি যুক্ত হতে হবে। তাহলে একটি সময় পর যখনই আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাবেন, তখন আপনার ব্রেন আপনাকে মনে করিয়ে দেবে আর আপনাকে ভুল রাস্তায় যাওয়া থেকে আটকাবে আর আপনাকে সঠিক রাস্তাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একবার আপনি চিন্তা করে দেখুন, যাদের সঙ্গে আজ আপনি আপনার সময়গুলোকে নষ্ট করে মজা করছেন,
আগামী 5-10 বছর পরে আপনার বন্ধুদের একটি ভালো লাইফস্টাইল হবে, তাদের কাছে ভালো বাড়ি থাকবে, অনেক অর্থ থাকবে, আর আপনার অবস্থাটা তখন অনেক বেশি খারাপ হয়ে যাবে। ওই সময় আপনি কি করবেন? এখানে 10 বছর পরে আপনার বন্ধুদের কাছে যাই কিছু থাক না কেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু আজ আপনার কাছে কি আছে আর আপনি আপনার জীবনকে নিয়ে এখন কি করছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ। আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসুন, আপনার জীবন থেকে সেই সব কিছুকে বার করে ফেলে দিন যার কারণে আপনার জীবনটা নষ্ট হচ্ছে। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি আজ যে বীজটা রোপণ করবেন আপনি সেই ফলটাই কাল পাবেন, এখনও সময় শেষ হয়ে যায়নি। আপনি আজ থেকেই শুরু করুন যেটা আপনি করতে চান, আজই হলো সেই দিন যে দিনটার আপনি এতদিন অপেক্ষা করেছেন। আজকের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট ও প্রতিটা সেকেন্ডকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করুন। এটা চিন্তা করে আপনি আপনার প্রতিটা দিনকে নষ্ট করবেন না যে আজ থাক কাল থেকে করব, কারণ এমনটাই করতে করতে না জানে আপনি কতগুলো দিন নষ্ট করে দিয়েছেন। এখনও কি আপনি বাকি জীবনটা নিজের পরিবারের উপরে নির্ভর করে বেঁচে থাকবেন, নাকি নিজের ক্ষমতায় আপনার সেই সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করবেন যে স্বপ্নগুলো আপনাকে নিয়ে আপনার পরিবার দেখেছে? তাই কিছু বছর পর অন্য মানুষের উপরে নির্ভর না হয়ে আজ জীবনে বড় কিছু করার সিদ্ধান্ত নিন। আমি আপনাদের আরও একটি ছোট গল্প শোনাচ্ছি। একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা বড় মানুষ কিভাবে হওয়া যায়। তখন ছেলেটির বাবা বলে, এর একটি সিক্রেট আছে, আর যদি তুমি সেটা জানতে চাও তাহলে আগামীকাল ভোর 4টের সময় ছাদে চলে আসবে। পরের দিন সকালে ছেলেটি অনেক কষ্ট করে ভোর 4টের সময় উঠে ছাদে চলে আসে, আর ছেলেটাকে আসতে দেখে ছেলেটির বাবা বলে, ওই সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে প্রতিটা ফ্ল্যাটের দাম 30-40 লক্ষ টাকা, আর প্রতিটা ঘরের মধ্যেই ভাড়াতে মানুষ থাকে। আর উল্টো দিকের বিল্ডিংটা দেখো, এখানে প্রতিটা ফ্ল্যাটের মূল্য 3-4 কোটি টাকা। এরপরে ছেলেটির বাবা বলে, এই দুটো বিল্ডিংয়ের মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? তখন ছেলেটি বুঝতে পারে, না ডিগ্রি না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, একটি সাধারণ মানুষ এবং একটি বড় মানুষের মধ্যে পার্থক্য যদি কিছু থাকে তাহলে সেটা হলো ডিসিপ্লিনের। কারণ সকাল 4টের সময় যেখানে ওই ভাড়া বাড়ির বিল্ডিংয়ের সমস্ত লাইটগুলো বন্ধ ছিল, সেখানে ধনী লোকের বিল্ডিংয়ের অর্ধেকেরও বেশি লাইট জ্বলে গেছে। কারণ একটি সফল মানুষ নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য নিজের বিছানাকে দ্রুত ছেড়ে দেয়, আর একটি অসফল মানুষ খুব সহজে নিজের বিছানা ছাড়তে চায় না। অজুহাত সেই মানুষেরই সব থেকে ভালো লাগে যে অজুহাতটা তৈরি করে। আজ থেকে নিজের জন্য আফসোস করাটা বন্ধ করুন, এই আফসোস থেকে বেরিয়ে আসুন, প্রতিটা মানুষকে নিজের জীবনে দুঃখের গল্প বলা বন্ধ করুন। এইসব গল্প মানুষকে শুনিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনার জীবনের গল্পটা আপনাকেই পরিবর্তন করতে হবে। কেউ আপনাকে কোনো কিছুই দেবে না, কেবল মিথ্যে সান্ত্বনা ছাড়া। তাই আপনাকে আজ থেকে জেদি হতে হবে। আর হ্যাঁ, এটাই হলো সেই দিন যে দিনটার আপনি এতদিন অপেক্ষা করেছেন, তাই আজ থেকেই আপনাকে শুরু করতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।